সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যারা উন্নতির দিকে নেওয়ার জন্য যারা ওতপ্রোতভাবে কাজ করছেন। অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমার সাথে যোগ দিয়েছেন, জনাব আলিমুজ্জামান, সম্মানিত পরিচালক শেখ রাসেল ক্রীড়াচক্র, এবং একই সাথে চেয়ারম্যান তৃতীয় বিভাগ ফুটবল লীগ ঢাকা। এবং আমার সাথে আছেন জনাব এ আর খান, সম্মানিত সভাপতি বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, এবং একই সাথে একজন পরীক্ষিত এবং নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক। আপনার দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যাচ্ছি জনাব আলিমুজ্জামান আলম ভাইয়ের কাছে। আলম ভাই দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে কাজ করছেন, একজন পরীক্ষিত সংগঠক এবং ফুটবলকে ভালোবেসে আজও কাজ করে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশে ফুটবলের একটা আক্ষেপের কথা শোনা যায় যে গোল্লায় গেছে ফুটবল। আসলে কেন, কি জন্য? আসলে এটা এক সময় বাংলাদেশের ফুটবলে এরকম ছিল না। বাংলাদেশের মানুষ ফুটবল প্রিয় মানুষ, বিগত নিকট ভবিষ্যতে কিছুদিন আগে থেকে বাংলাদেশের ফুটবলে একটু অশনি সংকেত বলতে পারেন আপনি, বিশেষ করে মানুষ ফুটবল থেকে একটু সরে এসেছে। সেটার কয়েকটি কারণ থাকতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে ক্রিকেটের জাগরণ হয়েছে সেদিকে একটা কারণ, দ্বিতীয়ত আমি যেটা লক্ষ্য করি একটা খুব ভাইটাল একটা কারণ, আপনারা অ্যানালিসিস করে দেখবেন যে এটার উপরে আপনারা গবেষণা করছেন, বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান এবং আবাহনীর খেলার এই উত্তেজনাটাই সারা বাংলাদেশে ফুটবলকে ধরে রাখতো। প্রায় একযুগ হয়ে গেল মোহামেডান ক্লাবটা এখন আর আগের জায়গায় নাই। যারা মোহামেডান ক্লাবটাকে পরিচালনা করে, যারা এটার নীতি নির্ধারক, তারাই বলতে পারবেন যে কি কারণে তাদের এই ক্লাবটার আজকে এই অবস্থা। এই মোহামেডান ক্লাব আগের ট্র্যাকে না থাকার কারণে, তাদের মানটা একটু একটু অবনমিত হওয়ার কারণে ফুটবলের যে ক্রেজটা এটা একটু কমে আসে। আবাহনী মোহামেডানের সেই ক্রেজটা না থাকার কারণে দর্শকরা একটু ফুটবল থেকে অনীহা প্রকাশ করে, এবং ফুটবলার যারা খেলাধুলা করে তারাও আবাহনী মোহামেডানের ক্লাবের যে দুটো ক্লাবের যে একটা টানাটানির মধ্যে যে একটা প্লেয়ারদের একটা উত্তেজনা ছিল, একটা আগ্রহ ছিল, সেটা অনেকটা কমে এসেছে সেই কারণে। এবং বাংলাদেশে ফুটবলে আমাদের যারা ফুটবল নীতি নির্ধারক, যারা ফুটবলকে ডমিনেট করে, আমরা লক্ষ্য করেছি তারা, আমার মনে হয় দিস ইজ মাইন পয়েন্ট অফ ভিউ, যে তারা আমার মনে হয় আগের মতো শুধু ফুটবল নিয়ে ভাবেন না, ফুটবলের ভিতরে থেকে তারা হয়তো অন্য কিছু নিয়ে ভাবেন। এবং আমরা দেখেছি আগের যে নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক যারা মাঠের মাসের পর মাস এবং দিনের পর দিন মাঠে পড়ে থাকতো, কিন্তু এখন আমরা কিন্তু সেটা কিন্তু দেখছি না। কারণ কি আসলে? অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে নিবেদিত প্রাণ যারা ফুটবলের সঙ্গে দীর্ঘ দিন সময় কাটিয়েছে, তারা অর্থনৈতিক ভাবে অতটা সাউন্ড এবং সলভেন্স না, যে কারণে তারা একটু অবহেলিত হয়ে একটু দূরে চলে যাচ্ছে। যেমন আসলে যেমন বাবলু ভাইয়ের কথা বলতে পারেন, ওনার মতো একজন সংগঠক, ওনার মতো একজন নিবেদিত ফুটবল বিশেষজ্ঞ বলতে পারেন, উনি এবার বাফুফের নির্বাচনে ফেল করেছেন, এবং এমন কিছু লোকজন ওখানে পাস করেছেন যারা কখনোই ফুটবলের জন্য সময় দেয় না। আপনি তার মানে বলতে চাচ্ছেন যে দক্ষ সংগঠকের অনেক অভাব রয়েছে? অনেক অভাব রয়েছে, অনেক অভাব রয়েছে, এবং যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা ফুটবলের চাইতে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকেই প্রাধান্য দিচ্ছেন। আমি এই ব্যক্তিগত বিষয় সম্পর্কে আরো কথা শুনবো, ফুটবল সম্পর্কে কথা শুনবো। আমি একটু জনাব এ আর খান স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি বাংলাদেশের ঘুড়ি ফেডারেশনের বর্তমান সভাপতি হিসেবে আছেন, এবং আমরা জানি আপনি একজন দক্ষ সংগঠক হিসেবে অনেকগুলো ফেডারেশনের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বর্তমান স্পোর্টস নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। বর্তমান স্পোর্টস বলতে গেলে আমি যেগুলোর সঙ্গে জড়িত আছি, আমি এক সময় দাবা ফেডারেশনের সঙ্গে জড়িত ছিলাম, এবং আপনারা শুনলে খুশি হবেন যে দাবার ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে অনেকটা এগিয়ে, সারা এশিয়া এবং আফ্রিকার মধ্যে প্রথম গ্রান্ড মাস্টার হয়েছিল বাংলাদেশের নিয়াজ মোর্শেদ, এবং সবচেয়ে কম বয়সে। আমি অবশ্য, আমার সুযোগ হয়েছে বিভিন্ন বিদেশেও শিক্ষকতা করার, এবং আমি দেখেছি যে বুদ্ধি দিক থেকে, যেটা বলা হয় ইন্টেলিজেন্ট টেস্ট, বাঙালি তরুণরা বেশ এগিয়ে, এবং তার প্রকাশ পেয়েছে দাবাতে, যে বাংলাদেশ একটা ছোট দেশ, কেন সেখানে পাঁচটি গ্র্যান্ড মাস্টার আছে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান অনেক উপরে উঠে গেছে, বেশ উপরে উঠছে, এবং বর্তমানে আরো দু একজন আমরা আশা করছি যে শীঘ্র। ঘুড়ি ফেডারেশন যেটা,
সেটা হলো ঘুড়িটা আমাদের বাংলাদেশের যে কালচার এটার একটা অংশ, এবং বেশ আগে বিভিন্ন সময়ে ঘুড়ি এই উৎসব হতো। তারপরে আপনারা অবশ্য অত জানেন না, ঢাকাতে এই ঘুড়ি কাটাকাটি এবং এই কাটা ঘুড়ি পুরানোর জন্য মাধ্যম আমরা বলতে পারি ঘুড়িকে। তবে এখন যেটা ঘুড়ি ফেডারেশনের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই ঘুড়ির এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এখন সেই নানা রকম ঘুড়ি পরানো হয় এবং আন্তর্জাতিক যে ঘুড়ি অনুষ্ঠান হয় তাতেও বাংলাদেশ ফেডারেশন থেকে অংশগ্রহণ করা হয়। তো জনাব আলিমুজ্জামানের কাছে যে আলিমুজ্জামান, আমরা দেখেছি যে আপনি পায়োনিয়ার ফুটবল কমিটিরও চেয়ারম্যান ছিলেন এবং পায়োনিয়ার ফুটবল কমিটিটা খুব ফুটবল লীগটা খুব ভালোভাবে আপনি সম্পন্ন করেছেন, বাট পায়োনিয়ার ফুটবল লীগ কিন্তু একটা আক্ষেপের কথা শোনা যায়, এটা নিয়মিত হচ্ছে না, আসলে কেন, এটা কারণ কি? এইটা হচ্ছে আমাদের মূল প্লেয়ার তৈরির কারখানা। আচ্ছা আচ্ছা, এটাকেই প্রতি বছর আয়োজন করতে হবে। তো মাঝখানে আমার এখন পরপর 2 বছর পায়োনিয়ার হয়েছে, আমি চেয়ারম্যান ছিলাম, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় প্রায় 80টা টিম এখানে অংশগ্রহণ করেছে এবং 80টা টিমের মধ্যে থেকে নবাবপুর ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন হয়েছিল, খুব সুন্দরভাবে এটা শেষ হয়েছে। তারপরে বিএফএফ এ নির্বাচন হওয়ার পরে আমাদের বর্তমান ক্রীড়া উপমন্ত্রী জনাব আরিফ খান জয়কে সালাদিন ভাই আমার পরে ওনাকে এই জায়গায় রিপ্লেস করেন, এবং উনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ফুটবলের একজন অত্যন্ত ভক্ত বলে আমরা সবাই জানি, ক্রীড়াবন্ধক সরকার এবং এত বেশি ক্রীড়া পাগল মানুষ একজন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কারণে এটা খুব ব্যাপকতা লাভ করে এবং খুব সুন্দরভাবে জয় হিসেবে এটা। কিন্তু সেখানে আমরা দেখছি পৃষ্ঠপোষকতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে আসলে ঠিকভাবে পৃষ্ঠপোষকতা করছে না, এবং যারা পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠানগুলো আসছে তাদেরকে ঠিকভাবে তাদেরকে সেখানে প্রচার প্রচারণা করার সুযোগ দিচ্ছে না, আসলে যদি এই বিষয়ে আপনি একটু কথা বলেন। অ্যাকচুয়ালি আপনার একটু ইনফরমেশন গ্যাপ আছে, এটা পায়োনিয়ারের সময়টা এবার যেটা গেল এটা হচ্ছে 2012-13, এটা জয় সাহেবের দায়িত্ব ছিলেন এবং উনি খুব সফলভাবেই এটা শেষ করেছেন। আপনি যেটা বলছেন সেটা তৃতীয় বিভাগের এবার শেষ হলো কয়েকদিন আগে, তৃতীয় বিভাগ ফুটবল নিয়ে একটু হয়তো আপনি শুনেছেন, এটি আপনি পেপার দেখে গেছেন, হয়তো তৃতীয় বিভাগ নিয়ে এটা আলোচনা ছিল। তৃতীয় বিভাগ ফুটবল লীগে অ্যাকচুয়ালি ঢাকা মহানগরের ফুটবল লীগ কমিটির আন্ডারে তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ তো প্রথম বিভাগ ফুটবল অনুষ্ঠিত হয়, সেখানে অর্থনৈতিক সাপোর্টটা পৃষ্ঠপোষকতা বাফুফে থেকে এখানে পৃষ্ঠপোষকতা করা হয়, বাফুফেই সাপ্লাই দেয়। কিন্তু তৃতীয় বিভাগ যখন আমাকে চেয়ারম্যান করা হলো তখন দেখা গেল যে একদম ফান্ড শূন্য, মহানগর লীগ কমিটিতে কোনো ফান্ড নেই। বাফুফের কাছে গেলাম আমরা সালাউদ্দিন ভাইয়ের কাছে সবাইকে নিয়ে, সালাউদ্দিন ভাই আমাদের আশ্বস্ত করলেন যে আমাদেরকে আপনার 10 লক্ষ টাকা দিবেন এবং প্রতিটা টিমকে জার্সি দিবেন, 10টা করে বল দিবেন, অনেক আমাদের কথা বললো। পরবর্তীতে আশ্বাস অনুযায়ী এগুলো আর তো আমরা লিগটা তো চালাতে হবে, পরে আমি নিজে উদ্যোগ নিলাম যে যেহেতু আমাকে চেয়ারম্যান করেছে এটাকে তো কন্টিনিউ করতে হবে। পরে আমাদের নবাবপুর ক্রীড়াচক্রের প্রেসিডেন্ট আমি ওনার আমার বন্ধু মানুষ বিপ্লব চাঁদুগার পাপ্পি, ওনার কোম্পানি সুপার সেন্ট কেবলকে যে আমি রিকোয়েস্ট করি যে আপনি নবাবপুরের চেয়ারম্যান, নবাবপুর ক্রীড়াচক্র তৃতীয় বিভাগে খেলছে, আপনি এটাকে স্পন্সর করেন, আমার অনুরোধে উনি 10 লক্ষ টাকা দেয়, সেই টাকা দিয়ে আমরা লীগটা কোনো রকম সফলভাবে শেষ করি এবং সেখানে নবাবপুর ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন হয়। আমি সেই স্পন্সর কথা আরো শুনবো, আমি একটু জনাব এয়ার খান স্যারের কাছে যাচ্ছিলাম। স্যার যেটা বলছিলেন যে বাংলাদেশের ঘুড়ি ফেডারেশন এটা কিন্তু আসলে একটা ঐতিহ্য এবং একটা বিনোদনের কিন্তু একটা বড় বিষয় কিন্তু, স্যার তা আপনি কিভাবে সবার মধ্যে তুলে ধরতে চাচ্ছেন আর কি? আচ্ছা, এটার আরো বিভিন্ন দিক আছে, যেটা বললাম যে আমাদের ঐতিহ্যটা একটু ঢিলা পড়ে গেছিল বর্তমান মানে পরিস্থিতির জন্য, কিন্তু সেটা আবার উজ্জীবিত করা হচ্ছে, শুধু দেশের ই হিসাবে নয় আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন অংশগ্রহণ করছে। আর শুধু ঘুড়ি নয়, ঘুড়ি ফেডারেশন আরও কতগুলো দিক আছে, আমরা চাচ্ছি একটা সুন্দর পরিস্থিতি হোক। আমি তো বলি যে মানুষ ঘুড়ি দেখতে হলে উপর দিকে তাকায়, তার মানেই তার দৃষ্টি প্রসারিত হয়, হ্যাঁ মানসিক উন্নতি হবে। আর তারপরেও এবার এবং এর আগেও আমরা কক্সবাজারে বেশ কয়েকটি সভা করেছি, তার মধ্যে বলা হয়েছে যে ধর্ম যার যার আনন্দ সবার সবার, এই যে একটা ভাব, সবাই আমরা ভাতৃপ্রতিম বাঙালি, এবং
তারপরে আরেকটা জিনিস নিয়ে বেশ জোরে বলা হচ্ছে যে পরিবেশ সংরক্ষণ, পরিবেশ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এটার প্রতি আমাদের সবার দৃষ্টি থাকা দরকার। এই জন্য আমরা বলি যে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশেরও কিন্তু বেশ একটু, আর পারিবারিক পরিবেশ, এইগুলো সবই যেন উন্নয়নের দিকে যায়, সেখানেও এই ঘুরি ফেডারেশন একটা ভূমিকা রাখছে। যে শুধু দৃষ্টি প্রসারিত হবে, মন বড় হবে। এবং আপনাকে এটা বার্ষিক ভাবে কোনো, যে কক্সবাজারে যে প্রতি বছর যে আপনার প্রোগ্রামটা করছেন, এটা আসলে বার্ষিক কোনো প্রোগ্রাম নাকি আপনার বছরে অনেকবারই প্রোগ্রামটা করেন? না, অন্যান্য জায়গায় প্রোগ্রাম হয়, এটা একটা বার্ষিক প্রোগ্রাম হয়, বিশেষ করে দুটি কারণে। কারণ কক্সবাজার হচ্ছে বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র বড়, সেটাকে আরো প্রমোট করার জন্য করি। আর তাছাড়া ঘুড়ি উড়াতে হলে বাতাস দরকার, এবং বাতাস সাধারণত সমুদ্রের পাড়ে বা বড় নদীর চরে এসব জায়গায় বাতাস পাওয়া যায়, এবং সেই জন্যই আমরা ওরকম জায়গা বেছে নিই যেখানে গেলে আমরা নিশ্চিন্ত হতে পারি, যেখানে ঘুড়ি উড়ানোর মতো বাতাস থাকবে, ঘুড়ি উড়ালে পরে লোকে আনন্দ পাবে। আর ঘুড়ি উড়ার কথা আমরা আরো শুনবো। আমি একটু জানাবো আলিমুজ্জামানের কাছে যাচ্ছি। যেমন আলিমুজ্জামান, আপনি যেটা বলছিলেন পৃষ্ঠপোষক কোম্পানিগুলো কিন্তু আসলে অনেক কষ্টে এগিয়ে আসে এবং তারা সেভাবে আসলে রেসপন্স করছে না, কেন করবে? তারা যদি সেইভাবে যদি প্রচার না পায়, প্রচার প্রচারণা অনেক অভাব রয়েছে বলে আমরা শুনেছি, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানাবো আলিমুজ্জামান। আসলে ফুটবল মাঠে গড়াতে হলে আসলে অর্থনৈতিক বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেদিক থেকে দেখতে গেলে ভারতে দেখেন, বিশ্বের অন্যান্য দেশে দেখেন, যেখানে অর্থনৈতিক সমৃদ্ধি রয়েছে সেখানে ফুটবলের বা যে কোনো খেলার ডেভেলপমেন্ট। আমরা একটা জিনিস নোট করতে পারি যে দেশগুলো কিন্তু উন্নত কান্ট্রি সেখানে কিন্তু স্পোর্টস কিন্তু অনেক ডেভেলপ, কিন্তু আমরা স্পোর্টস ডেভেলপমেন্ট রেখে কিন্তু কোনো দেশ উন্নত আমরা দেখছি না। কিন্তু সেটার কারণে হচ্ছে স্পন্সর কোম্পানি। সেখানে বাংলাদেশের স্পন্সররা শুধু মাঝে মধ্যে টপ লেভেলের রিকোয়েস্টে, হয়তো টপ লেভেলে যে ওরা কিছু স্পন্সর করে, কিন্তু এটা কিন্তু ফুটবলের উন্নয়নের জন্য আমি মনে করি না এটা কোনো পজিটিভ কোনো দিক। আমি মনে করি কেউ যদি ফুটবলের ডেভেলপমেন্টের জন্য অবদান রাখতে চায়, হোক সেটা কোনো সংগঠক, হোক সেটা কোনো এক্স প্লেয়ার, হোক সে কোনো স্পন্সর কোম্পানি, কোনো ব্যক্তি, তাকে অবশ্যই রুট লেভেলে তাকে ইনভেস্ট করতে হবে। যদি রুট লেভেলে আপনার আপনি ওখানে ইনভেস্ট করতে না পারেন, প্লেয়ারদেরকে আপনি যদি ঠিক মতো তাদেরকে আপনি যদি লালন পালন করতে না পারেন, সে কখনো বের উঠবে না। এটা গাছের চারার মতো, গাছের চারাটা যদি আপনি সুন্দর করে রোপণ করে সেখানে পানি দিয়ে সেটাকে ধীরে ধীরে আপনি যত্ন করেন, সেটা বড় হবে। আপনি তার মানে বলছেন যে ওনাদের মধ্যে একটা পেশাদারিত্ব ভাব, মনোভাব, পেশাদারিত্ব মনোভাব আনতে হবে, কি তারা আসলে আমাদের তো মিডিয়ার যুগ, এখন মিডিয়াটা কভার করে সবসময় টপ লেভেলে। কোথায় বিলি খেলা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেমন যেমন এখানে আর্জেন্টিনা আসলো, এখানে মেসি আসলো, সেখানে সারা দেশে মিডিয়ারা ভেঙে পড়লো। এই সেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি না দেশের প্রচুর টাকা খরচ হয়েছে, সালমান সাহেব অনেক টাকা দিয়েছেন, কিন্তু আমি মনে করি না দেশের খুব একটা বড় কোনো চেঞ্জ এসছে। কিন্তু এই টাকাটা যদি বেক্সিমকো কোম্পানি যদি আমাদের রুট লেভেলে দিত, আপনি জানেন, আমি যদি সময় জানাই বলতে পারি, আমি আমি এই কথাগুলো নিয়ে আরো কথা বলবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে, থাকুন আমাদের সাথে, ফিরে আসবো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম স্পোর্টসের। সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, জনাব আলিমুজ্জামান এবং এ আর খান। আলিমুজ্জামান, আমরা যেটা বলছিলাম যে আসলে ডেভেলপমেন্টের বিষয় নিয়ে এবং পৃষ্ঠপোষকতা নিয়ে আপনি যে বিষয়টি বলছিলেন যে তাদেরকে কিভাবে কাজ করতে হবে। হ্যাঁ, সেটাই বলছিলাম যে আসলে আমরা চাই যে বাংলাদেশের ফুটবলটা আবার সেই 80-90 দশকের অবস্থা ফিরে আসুক। সেটা কিন্তু সম্ভব ছিল, সেটা সম্ভব ছিল, আমরা আশা করেছিলাম। সালাউদ্দিন ভাই গত মেয়াদে যখন নির্বাচন করবেন, তার আগে অনেক বিনয় অনুরোধ করেছেন ভোটারদের কাছে, আমাদের কাছে, কাউন্সিলরদের কাছে, জনগণের কাছে, যে আমাকে একটা বার সুযোগ দিন। সবাই ওনাকে আমরা ভোট দিয়েছিলাম যে দেখি একজন এক্স প্লেয়ার, উনি ওনার মাথায় ফুটবলের ডেভেলপমেন্টের জন্য অনেক হয়তো চিন্তা আছে, এটা উনি ইমপ্লিমেন্ট করবেন ফিল্ডে এসে। ওইভাবে আমরা সবাই তাকে ব্যাপকভাবে সমর্থন করলাম, কিন্তু গেল 4 বছরে উনি যতটুকু করেছেন মোটামুটি বলবো আমি, কিন্তু পরবর্তীতে যখন 4 বছর পর আবার নির্বাচন হলো, আমি মনে করি না যে সালাউদ্দিন ভাইয়ের
দ্বিতীয়বার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তার মানে আপনি বলছেন যে যে প্রথম 4 বছর সে যেভাবে কাজ করেছিল পরবর্তী মোটামুটি সে সেভাবে করেনি, হ্যাঁ পরবর্তী বছরে এসে আমার মনে বা হয় করছে না। বর্তমান বাফুফের অবস্থা খুবই সিক এবং অর্থনৈতিক ভাবে ওনারা এখন খুব সমস্যা। আমরা একটি জিনিস শুনেছি যে বাফুফের যেমন বড় বড় পৃষ্ঠপোষক কোম্পানির জন্য অপেক্ষা করে, কিন্তু অনেকে আছে যে ছোট ছোট পৃষ্ঠপোষকতা করতে চাচ্ছে কিন্তু বাফুফে সেটা রিসিভ করছে না, আপনি বিষয়টি কিভাবে আসতে চাচ্ছে কিন্তু বাফুফের যে অবস্থা বর্তমানে মাইনাস অবস্থা সেখানে ছোট ছোট দিয়ে এগুলো কাভার করা সম্ভব হবে না, যে কারণে সালাউদ্দিন ভাই তো বড় স্পন্সর খুঁজছেন। কিন্তু আমি মনে করি এগুলাকে উনি টার্ন করে উনি অন্যান্য লোকাল লিগ গুলো এবং অন্যান্য জায়গায় এগুলোকে প্রোভাইড করা উচিত আমার মনে হয় ফুটবলটা কন্টিনিউ করার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে যে আমাদের ফুটবলের স্বার্থে আসলে ফুটবলকে ডেভেলপমেন্ট করতে হলে আমাদের যে আগের সেই ফুটবলের রমরমা অবস্থা 80-90 দশকের সেটাকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি আপনি কি মনে করছেন আপনার দীর্ঘ? আমার মনে হচ্ছে যে এটা সম্ভব এই জন্য যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাজনতা শেখ হাসিনা একজন অত্যন্ত ক্রীড়া পাগল মানুষ এবং বিশেষ করে ফুটবলকে উনি ভালোবাসেন, বঙ্গবন্ধু একসময় ফুটবল খেলতেন, তো আমি শেখ রাসেল করার কারণে ওনার কাছে কয়েকবার যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে স্পোর্টস নিয়ে, দেখি উনি খুবই উৎসাহী। কিন্তু আমার মনে হয় যারা বাফুফেতে কর্ণধার আছেন তারা মনে হয় ওনার কাছ থেকে কিছু ওইভাবে আর্ন করে আনতে পারছেন না, এটা তাদের ব্যর্থতা। আমার মনে হয় এরকম একটা প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকলে এদেশে ফুটবলকে ডেভেলপ করানো খুব একটা কঠিন, ফুটবল না শুধু অল ওভার স্পোর্টকে ডেভেলপমেন্ট করছে। তো আমি ফুটবলের লোক এই জন্য ফুটবলের কথাই আছে। আমার মনে হয় যে কিছু স্পন্সর কোম্পানি যদি ওনারা ওইভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ওনাকে দিয়ে কিছু ব্যবস্থা করাতে পারতেন আমার মনে হয় সম্ভব ছিল, দেশীয় এবং আন্তর্জাতিক ভাবেও সম্ভব ছিল। যদি সারা কোম্পানি ক্রিকেটকে 100 কোটি টাকা দিতে পারে তাহলে কেন ফুটবলকে নয়? অবশ্যই এগুলো আমার মনে হয় সম্ভব। আমি আমি বিষয়ে শুনবো, আমি একটু জানাব ইয়ার খান স্যারের কাছে যাচ্ছি। স্যার যেটা বলছিলেন যে যে কাইট নিয়ে যে আপনাদের দীর্ঘ একটা পরিকল্পনা আছে যে আগামীতে কি করবেন এবং কি করতে চাচ্ছেন আর কি এই ফেডারেশনটাকে খেলাটাকে ইমপ্রুভ করার জন্য? যেটা আমরা করতে চাচ্ছি যে আমরা তো বাংলাদেশে এর যে বাড়িয়ে দেওয়া সবাইকে অংশগ্রহণ করার উৎসাহী করা এবং এর সঙ্গে যেটা বললাম আমি যে শুধু ঘুড়ি উড়ানো নয় তার সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গিও একটা পরিবর্তন আনা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে চীন দেশে এই বিশেষ করে আন্তর্জাতিক অনুষ্ঠান হয় এবং সেখানে প্রতিযোগিতাও হয়, সেই প্রতিযোগিতায় একটা ভালো স্থান যাতে বাংলাদেশ পেতে পারে সেই প্রচেষ্টাও চলছে এখন। আমি সর্বশেষ আলিমুজ্জামানের কাছে জানতে চাচ্ছি, আপনি একজন নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে, যদি আপনি যদি কখনো বাফুফের দায়িত্ব পান বা ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য স্পেসিফিক অল্প কথা বলে আসলে কোন বিষয়টা দিকে আপনি সবার আগে টেক কেয়ার করবেন নজর দেবেন ডেভেলপমেন্টের জন্য? প্রথমে আমি ছোট ছোট ক্লাবগুলো এবং সারা বাংলাদেশের আনাচে কানাচে ফুটবল যেন হয় এই ব্যবস্থা করবো, ডেভেলপমেন্ট কমিটিকে আমি আসলে বেশি প্রায়োরিটি দিব। সেক্ষেত্রে কোন বিষয়টি মানে কিভাবে কাজ করতে চাচ্ছেন আপনি, মানে লোকাল যে খেলাগুলো আছে এবং হচ্ছে যে জেলা পর্যায়ে যে লিগগুলো চলছে, প্রথমে গ্রাসরুট লেভেলে যে রুট লেভেলে যে ক্লাবগুলো তাদেরকে আমি পৃষ্ঠপোষকতা করার ব্যবস্থা করব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে করি ফুটবল তাহলে হয়তো আমাদের ফুটবল সেখান থেকে ফুটবলার তৈরি হয়ে আসবে। আচ্ছা আচ্ছা, সেখানে যদি আমি ঠিকমতো কাজ করা না যায় তাহলে কিন্তু ফুটবলার উঠে আসবে না, সেবা শুশ্রূষা না করলে ফুটবলার উঠে আসবে, তাদেরকে আমাদের টেক কেয়ার করতে হবে। এবং ফুটবলের পেশাদারিত্ব নিয়ে আমরা অনেক কথা শুনেছি যে ফুটবলের পেশাদারিত্ব অনেক বেড়ে গেছে কিন্তু মান নেই ফুটবলের, আগের যে খেলার মান ছিল আসলাম সালাউদ্দিন দেশে যে মান ছিল এখন কিন্তু ফুটবলের সেই পেশাদারিত্ব আছে কিন্তু মান নেই, কম্পিটিশন কম তাই মান কম। আচ্ছা, ছেলে আমাদের দেশে যারা ফুটবল খেলে একদম গরিব ঘরের ছেলেরা, আচ্ছা আচ্ছা, কৃষকের ছেলে মজদুরের ছেলে এরা খুব খুব নিডি ফ্যামিলির ছেলেরা ফুটবল খেলে এবং একবেলা খায় একবেলা খায় না, এই অবস্থায় ফুটবল আপনি মান খুঁজে পাওয়া সম্ভব না, আপনাকে সেখানে পরিচর্যা করতে হবে। সুদূর পুরুষের কোনো চিন্তা ভাবনা এইভাবে কি করা যায় তাদের নিয়ে? আমরা অনেক কিছু করা যায়, করা যাবে না কেন? আপনি যেটা বলছেন যে গরিব ফ্যামিলির এবং নিডি ফ্যামিলির ছেলে মেয়েরা এখানে আসছে খেলাধুলা করতে, কিন্তু ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা আসছে না কেন? এখানে কি কোনো যে এটা পেশাদারিত্ব নেই বা এটা নিয়ে একটু কনফিউজ যে আসলে সেটা দিয়ে লাইফ স্টাইল করতে পারবে কিনা? আসলে এখানে ফুটবলের শেষ প্রান্তে এসেও দেখা যাচ্ছে খুব কম সংখ্যক ফুটবলার সম্মানিত হয়েছেন, বেশিরভাগই অবহেলিত হয়ে যান শেষ পর্যায়ে এসে। তো একটা ছেলে যখন অন্য প্রফেশন ছেড়ে দিয়ে খেলাধুলে আসবে তার জীবনের শেষ প্রান্তে এসে কি পেলো এই হিসাব যোগ্য একটা সে করে, অ্যাকচুয়ালি সবাই তো সালাউদ্দিন সালাম মসজিদি বা জয় ভাইয়ের মতো ভাগ্য নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে আসলে আমাদের অনেক সময়ের প্রয়োজন কিন্তু সময় একেবারে বাধা আমাদের শেষ করতে হচ্ছে। জনাব আলিমুজ্জামান এবং ইয়ার খান আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং
মোহনা টিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, খেলাধুলা সম্পর্কে যে কোনো মতামত এবং তথ্য আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন এবং ইমেইলও করতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, মোহনার সাথে থাকুন। আমাদের অনুষ্ঠানটি প্রতি শনি, রবি এবং সোমবার রাত 11:15 সম্প্রচারিত হয়ে থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।